आज शरीर राजा मुहम्मद इब्राहिम के बोलचे चलो आमी तुम्हादेर के सठिक जायगा पहुंचा दी जेखान थेके काफेला मदीना जाबे आमी तुम्हादेर दुई भाई के पहुंचा दिच्छी कोची कोची दुई छेले ओरा के संगे करे बंधु बन बेरिये गेल जेई जायगा थेके काफेला मदीना जाबे ওই জায়গাতে যখন পৌঁছিল তো দেখছে জানো দলখানা কাফেলাখানা অল্প দূর বেরিয়ে গিয়েছে ঘোড়া নিয়ে যাচ্ছে তারা পায়ের ধুলোগুলো উড়ছে দেখা যায় দোনো ভাইকে বলছে ওগো তোমরা এক অপরের হাত ধরে নাও আরে কাফেলার পিছন পিছন দৌড় লাগাও এরা মদিনার দিকে যাবে তোমরাও এদের পিছন পিছন মদিনা চলে যাবে কোচি কোচি ছেলেরা বাপ নাই মা নাই কোনো ভাই নাই আত্মীয় স্বজন নাই যা বলছে তাই করছে ঠিকই এক অপরের হাত ধরে কিন্তু দৌড়তে লাগলো আর চলে যায় তারা পিছন পিছন দৌড়ে আপ জানো রাত কাটবে সকাল হতে আসিল মুয়াজ্জাজ হঠাৎ যেন কানে শব্দ আসে আসসালাতু খাইরু মিনান নাম ফজর বেলা যেন কুফার মুয়াজ্জান মসজিদে আজান দেয় মোহাম্মদ ইব্রাহিমের হাত ধরে থেমে দিয়েছে দাঁড়াও ভাই একটু কান লাগে শোনো তো মনে হচ্ছে আমরা কুফাতে আছি বের হতে পারিনি কারণ যা জান ইত কুফর মুয়াজ্জান আজান পড়ে কাজী শরীর বাড়ি থেকে যা আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম ওই আওয়াজই শোনা যায় গোটা রাত দৌড়েছে অন্ধকার রাত্রে বন্ধু রাস্তা বুঝতে পারেনি সারা রাত দৌড়েছে কিন্তু কুফার মধ্যে আছে ইব্রাহিম বলছে ভাই আমার দিন বেলাতে যদি ঘোরা ফিরা করি জানি না কোন কোন জায়গাতে ওই বাদুল্লার লোক দাঁড়িয়ে আছে আমরাকে দেখলি ধরে ফেলবে আমাদের জান বাঁচবে না চলো জঙ্গলের মধ্যে সারাদিন ছুপে থাকো যখনই বেলা ডুববে আমরা মদিনায় রওনা হব আপনারাই বলুন জঙ্গলে যদি কোনো ব্যক্তি সারাদিন ছুপিয়া বৈসা থাকে ওখানে তো কোনো বাজার নাই দোকান নাই কোনো বাড়ি ঘর নাই স্পষ্ট বোঝা যায় যে বিনা দানা পানিতে থাকবে সারাদিন দোনো ভাই জঙ্গলে বৈসা থাকলো যখন বেলা ডুবেছে মুহাম্মদ বলছে ইব্রাহিম দুনিয়ার জন্য রাত হইল কিন্তু আমরা দুনো ভাইয়ের জন্য দিন চলো আমরা আগে যাই আমরা রাস্তা ধরি ফের কিন্তু দৌড় লাগালো আল্লাহ তাবারক ওয়া তাআলার মহিমা সারা রাত আবার দৌড়ল ফের যখন বন্ধু ফজরের আজান হয়েছে আল্লাহু আকবার যখন শব্দ আসছে শুনতে পাচ্ছে যেন কুফা মুয়াজ্জানের আওয়াজ রেতিলা জমি পাথরিলা জমি খালি পায়ে দোনো ভাই দৌড়ছে বন্ধু গো পায়ের তলার চাম পর্যন্ত চিরে যায় বলে ইব্রাহিম
ভাই জান কেমন করি আর যেন শক্তি চলে না। মোহাম্মদ বলে চলো আরাম করি, দিন চলে আসলো আরাম করতে লাগলো। সারাদিন চুপচাপ দোনো ভাই আকুয়াপুরকে দেখছে বন্ধু গো, বাপের কথা মনে করছে মায়ের কথা মনে পড়ছে। আর দিন কাটালো সূর্য ডুবলো, ফের যখন অন্ধকার হইলো আবার রওনা হইলে। অল্পটুকু দূর গিয়েছে হাই রে ইব্রাহিম, মা বলে জমিনে লুটিয়া পড়লো। মোহাম্মদ বলছে কি খবর ভাই? বলে আমার পায়ের তলাতে দেখেন তো কিসে যা আঘাত লাগলো, একদম আগুনের মতো জ্বলে। দেখছে মোহাম্মদ ভাইয়ের পায়ের তলা নকিলা পাথরে চাম চিরে গিয়েছে। বলে ইব্রাহিম তুমি আমার কোলে আমি তুই বহাতে নিয়ে যাই। ইব্রাহিম বলে কত কষ্ট দিব, চলেন তো জঙ্গলই বসে থাকবো। দুই রাত কাটলো পেটে আমার কোনো দানা নেই, আমি একো কদম চলতে পারি না, শরীরে শক্তি নাই, আর আমি যাব না। আল্লাহ যদি আমার হায়াত রাখে তো আমি থাকবো, জঙ্গলই যদি আমার রুহ বেরিয়া যায় এটাই হাজার শুকুর, কিন্তু আর যেতে পারবো না। মোহাম্মদ বলছে চলো তুমি আমার শরীরে সাহারা দাও, রাত আছে ভাই কেউ দেখতে পাবে না, এই যে বাড়িগুলো আছে তো আমি যাব তোমাকে নিয়ে, যদি তারা কিছু দিয়ে দেয় তো আমি খাইয়ে দিব তোমাকে, চলো। জামা পর্যন্ত খেটে গেছে, জঙ্গলে দৌড়ছে তো, তেজ পাত আছে জঙ্গলের অস্ত্রপাত, শরীরে লেগা জামা চিরে গেছে, শরীরের চামো জায়গায় জায়গায় চিরে গেছে, রক্ত বেরিয়ে বেরিয়ে আছে, জামা লাল হয়ে গেছে। ওই অবস্থায় মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে এক পাক্কা মুসলমানের দুয়ারে উঠল। ইব্রাহিমকে বসিয়ে দিলে, ভাই তুমি এঠে বইসো, আমি ডাক দিচ্ছি দেখি কেউ আছে কি নাই। মোহাম্মদ ডাক দিচ্ছেন, বাপ জান ও মায়েরা কেউ যদি বাড়িতে থাকেন তো একটু দরওয়াজা খুলো। হঠাৎ দরওয়াজা খুললো, দেখছে মোহাম্মদ যে দাঁড়িয়ে আছে, চুল মাথার পেকে গিয়েছে, দেখে কিন্তু পাক্কা মুসলমান লাগে। মোহাম্মদকে দেখে বলছে কে? বলে বাবুজি আমার ইব্রাহিমের পেটে কয়েকদিন থেকে কোনো দানা নাই, আমার ছোট ভাই, তাই যদি কিছু থাকে একটু বের করে দেন তো, আমার ভাইকে খাইয়ে দি। কিন্তু বাবুজি সাদকা বলে দিয়েন না, ফেতরা বলে দিয়েন না, তোহফা বলে দেন। বলে কেন? বলে আমরা আউলাদে রাসূল, আলে রাসূলের জন্য সাদকা ফেতরা হারাম। জান চলে যাচ্ছে কিন্তু শরীয়তের বিধান লঙ্ঘন করে না। তোহফা বলে যদি দিবেন তো দেন। ওই পাক্কা মুসলমান চট করে বলছে মুহাম্মদকে যে ভিক্ষা করার নিয়ম শিখে গিয়েছ, কোন জায়গাতে লেখা আছে যে তুমি আলে রসুল, দেখাইতে পারবে কি যে তোমার শরীরে আলে রসুল লেখা আছে? ভিক করার কোন নিয়ম পাওনি, আলে রসুল দাবি করছো, হাইরে দুরাচার মুসলমান হয়েও
মুহাম্মদ কেমন কইরা ধাক্কা মারলো, পাথরের উপরে ছেলে পড়লো আর কপালের চাম ফেটে রক্ত বেরিয়ে আসে। হায়রে ইব্রাহিম, মুহাম্মদ কে জড়িয়ে উঠালো ভাই যা, আমার খিদা মিটে গিয়েছে। আর আমি বলবো না যে খিদা পেয়েছি, চলুন আমি খাবার যদি না চাইতাম আজকে আপনাকে ধাক্কা খেতে হইতো না। মুহাম্মদ কত জিগারওয়ালা ছেলে না ভাই, এখনো তো জীবিত আছি। আরে ই দুয়ারে নেই আঘাত দিলে, চলো অন্য বাড়ি যাব যদি পাওয়া যায়। ফের ইব্রাহিমকে উঠালো, আর বন্ধু সরাসরি গিয়া কি ইহুদির দুয়ারে উঠল। মুসলমান যদি ধাক্কা মারতে পারে নবীর ঘরানাকে, চিন্তা করে দেখেন তো ইহুদি কত দূর করবে। বসিয়ে দিলে ইব্রাহিমকে, ভাই বসো। ফের ডাক দিচ্ছি, বাপ জান, এ মা, কেউ বাড়িতে আছেন? দরওয়াজা খুলল, ইহুদি বেরিয়ে আসলো। ইহুদি নজর করে দেখছে তো ছেলেদের কপালে রক্ত, জামা কাপড় ফেটে আছে, কিন্তু চেহারা বাবুজি গোলাপ ফুলের মতো চমকেছে। ইহুদি বলছে, বেটা তোমাদের কি বাড়ি ঘর নেই রে বাপু? তোমাদের কপালে রক্ত, জামা ফেটে আছে। ইব্রাহিম বরদাস্ত করতে পারলেন, বলে আজকে যদি আমার আব্বাজান থাকতে জামা কাপড় ফেটে থাকতো না। মা জননী যদি জীবিত থাকতে দুটি দানার জন্য ধাক্কা খেতাম না। ইহুদি বলে, কে তোমরা কে ধাক্কা মারলে? তোমাদের চেহারা দেখে তো অন্তর খুশি হয়ে যায়, কে তোমরা বাপু? বলে আমরা ইমাম মুসলিমের আওলাদ। হায় রে ইহুদি, ডাক দিচ্ছে ওর স্ত্রীকে, আরামের বিছানা ছাড়ো, জলদি তুমি বেরিয়ে এসো, যাদের গল্প তুমি আমাকে শোনাচ্ছিলে আর খোঁজ করতে হবে না, তারা এসে হাজির হয়েছে। ওগো তুমি বিছানা ছাড়ো, জলদি বেরিয়ে এসো। ইহুদের স্ত্রী আরামের বিছানা ত্যাগ করলে বেরিয়ে চলে আসলো। স্বামী গো বলুন তো, বলে তুমি বলেছ, আমি ডেলি খালি স্বপ্ন দেখছি স্বামী গো, আমাদের 15 বছর হলো আমরা বিয়ে করেছি, কোন সন্তান পাইনি, আউলাদে রাসূলের যদি সেবা করতে পারি আল্লাহ পাক উনাদের সেবার বিনিময়ে আমাদের গর্ভে সন্তান দিবে, তুমি আমাকে বলেছ। দেখো মুহাম্মদ আর ইব্রাহিম মুসলিমের আওলা। স্বামী স্ত্রী একজন করে করে দুইজনকে কোলে উঠালে, বাড়ির মধ্যে নিয়ে গিয়ে বাবা একটা উঁচু জায়গাতে বসিয়ে দিয়েছে, হালকা করে উঁচু আছে, জামা যেহেতু রোঙা আছে, ধুলো বালি লেগে আছে। ইহুদির স্ত্রী তার স্বামীকে বলছে, ওগো এক কাজ করেন না, উমুকের দোকান আছে জামা কাপড়ের, ওরা তো জানে যে আমাদের সন্তান নেই, আপনি একটু বলবেন যে আমরা কুটুম বাড়ি যাব, দুইটা জামা নিয়ে যেতে হবে, আর ভোর বেলাতে যাব, বলি রাত্রির প্রয়োজন আছে, আপনি জামা দুটি নিয়ে আসেন, ততক্ষণ আমার লালেদের আমি জামা খুলে দিই আর শরীরের রক্তগুলোকে আমি মুছে দিই, আর ওই জামা পরিয়ে দেব আমরা। মুয়াজ্জাজ ইহুদি দুইটা জামা নিয়ে আসলো। ইহুদি জামা এনে পিছনে দাঁড়িয়ে দেখছে দরওয়াজা থেকে তার স্ত্রীকে, যে জামার বাটন খুলছে, বাটন দুটা যেমনই খুলেছে মুহাম্মদ মা বলে চিৎকার করেছে, বাপু খুললি জামা?
নতুন পোশাক দিব। বলে মা গো, সারা সারা রাত জঙ্গলে ধরেছি মা, আমাদের শরীরে রক্ত বেরিয়েছে মা গো, জামার চামের সঙ্গে জয়েন্ট হয়ে গিয়েছে মা, যদি জামার বাটন খুলছেন তো আগুনের মতো জ্বলে মা। ইহুদের স্ত্রী চট করে একটি হাঁড়ি নিলেন, চুলহাতে চাপালেন, কুসুম গরম করলেন পানি, সুতি পাতল কাপড় নিয়ে পানিতে ডুবিয়ে আর ছেলেদের শরীরে লাগিয়ে জামা খুলছে। হাইরে ইব্রাহিম, একেবারে ফুটে ফুটে কাঁদতে লাগলো। ইহুদের স্ত্রী বলছে, বাপ তোমার তো যত্ন করছি ধন, কেন তুমি কাঁদছো? বলে মা, আজকে বুঝতে পারলাম, যদি বাপ দুনিয়া থেকে চলে যায় ছেলেরা মায়েরা চলে মানুষ হয়ে যায়, আমাদের মা জননী নাই মা, তার মায়ের যত্ন বুঝতে পারিনি, আজকে আপনি যত্ন করছে তো মনে পড়ছে যে মায়া কি বলে। মা কেমন হয় আজকে বুঝতে পারলাম। হাইরে ইহুদের স্ত্রী পাগলের মতো খেঁদে যায়, ছেলেদের জামা খুলে দিলে, নতুন জামা পরিয়ে দিলে, সুন্দর করে খাবার করে দুই আলে রসুলের মুখে তুলে দিচ্ছে বাবুজি, আর বলছে ইহুদের স্ত্রী, বাপুরা মা তোমরা আমাকে মা বলো, কে বললো যে তোমাদের মা নেই? আমি তোমাদের মা। মোহাম্মদ বলছে, মা গো এই দুনিয়া তো মা বলবো, ওই দুনিয়া তো মা বলবো, অতক্ষণ পর্যন্ত মা জান্নাতে যাব না, যতক্ষণ আল্লাহ আপনাকে সঙ্গে না দিয়েছে, কিন্তু মা একটাই শর্ত, আপনার স্বামী স্ত্রী কালমা পড়লে। ইহুদি বলছে, তবে লেট কিসে, এত সুন্দর রাস্তা পেয়ে গিয়েছি, আমরা এক্ষুনি কালমা পাঠ করে নিলছি, স্বামী স্ত্রী দুজন কালমা পাঠ করলে ইসলামে সামিল হইল। ভাইরা বাপেরা ছেলেদের আদর যত্ন করে যা কিছু জুটলো খাইয়া দিলে। আর বলছে, বাপুরে দুঃখ নিও না বেটা, এখন যদি তোমরা কেরাইকে দি, সকাল বেলা ওয়াইদুল্লাহ লোক আসবে, ঘরে ঘরে ঢুইকা চেক করবে লাল, যদি তোমরাকে দেখতে পাই আমি কোন রকম বাঁচাইতে পারবো না, তাই ধনীরা মদিনা রাস্তা ধরিয়ে দিচ্ছি চলে যা। একটু শান্তি পেল, একটু শান্তি পেয়ে একটু হালকা করে আরাম করে ওই বাড়ি থেকে যখন বের হয়েছে, ছেলেরা কিন্তু ঘুরে ঘুরে ইহুদির স্ত্রীর দিকে দেখছে, স্বামী স্ত্রী যে দুইজন কালমা পাঠ করেছে, এরাও স্বামী স্ত্রী ওদের দিকে দেখছে আর আফসোস করছে, হায়রে ওয়াইবাদুল্লাহ, যদি তোর এলান না থাকতো, যেমন আওলাদে রাসূলকে বুকে পেয়েছিলাম, জীবন থাকাকালীন যেতে দিতাম না। বাস্তবিক ছেলেরা যেখানে একটু শান্ত পাবে, ঘুরে তো দেখবে যে মা আমাকে আরাম দিলে। তাই ভাইরা ছেলেরা যাচ্ছে, আর বাংলা কবি আপনাদেরই মালদা ডিস্ট্রিক্টের লেখক জনাব মাওলানা গোলাম ইয়াসিন সাহেব, ওই ছেলেদের ইতিহাস পড়ে দু চারটি ছন্দ বিলেছে, কে রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, ইয়াতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, খোদা তালা দেখে তামাম ফারেশতার তাই তো কয়, ইয়াতিম বাচ্চা
বসে বসে কেন আজ কান দিয়া যাই, খোদা তালা ডেকে তামাম ফারেস্তার তাই তো পায়। তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, লাও না কোলে তুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আগে বলছেন কে রাত পাহালো দিন ফুরালো, রাত পাহালো দিন ফুরালো, আর তোমাদের সময় নাই, নাই যে মাতা নাই যে পিতা, কোথায় গিয়ে শান্তি পায়। রাত পাহালো দিন ফুরালো, আর তোমাদের সময় নাই, নাই যে পিতা নাই যে মাতা, কোথায় গিয়ে শান্তি পায়। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। কে সোনা চাঁদি হীরা মোতি, সোনা চাঁদি হীরা মোতি, সঙ্গে কে ছুঁয়ে যাবে না, ইয়াতিমের সেবা না করলে খোদা খুশি হবে না। সোনা চাঁদে হীরা মোতি, সঙ্গে কিছু যাবে না, ইয়াতিমের সেবা না করলে খোদা খুশি হবে না। তাই তো গোলাম ইয়াসিন বলেন, তাই তো গোলাম ইয়াসিন বলেন, নবীর হাদিস খুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর ছেলে দুটিকে যেতে দেন, আর যারা মুসলমান হয়ে আওলাদে রসুলের সেবা করবে না, আর যারা ইহুদি বেধর্মী ওরা সেবা করে আওলাদে রসুলের পথের পথি হয়ে যাবে, ওদের কি হবে? অবশ্যই কিছু না কিছু আছে। আগে ওই দৃশ্যখানা আপনাদেরকে দেখাই, তারপরে আগে যাওয়া যাবে। যে মুসলমান ধাক্কা মেরেছে ভেরামা শুয়ে আছে বিছানাতে আর স্বপ্ন দেখছে যেন কিয়ামত হয়ে গেছে, আর কিয়ামতের দিনে জান্নাতের গেটমান জান্নাতের দরওয়াজাতে দাঁড়িয়ে আছে, আর লোক কিন্তু ভেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো যখন গেটের কাছে যাচ্ছে তো জিজ্ঞাসা করছে, তুম কৌন হো? তো মাই মুসলমান হো। দলিল বলে মাই আখিরি নবী কা কলমা জানতা হুম, তো পড়ো। তো যখন কলমা তৈয়া পড়ে লিছে, হাত টেনে নিলে দারোগান পাস জান্নাতে চলে আয়, আর একজনের নাম্বার আসলো, তুমি কে? তো আমি মুসলমান। তোমার পরিচয়? তুমি আখিরি নবীর কলমা জানি, তো পড়ো। তো কালমা যখন পড়লে জান্নাতে গেল। এইভাবে বন্ধুরা বাপেরা মা আর বোনেরা সবাই শুনুন, আপনা আপনা পরিচয় দিয়ে দিয়ে কিন্তু যাচ্ছে। আব কিন্তু ওই ব্যক্তির নাম্বার আসলো যেই ব্যক্তি আওলাদে রাসূলকে ধাক্কা মেরেছিল, ওর নাম্বার চলে আসে, এসে দাঁড়িয়ে গেলছে। ফের কিন্তু গেটমান বলছে, তুম কৌন হো? তো মাই মুসলমান হো। ক্যা দলিল হ্যায়? তো কলমা তৈয়ব জানতা হুম, তো পড়ো।
তো পড়ে নিলে যেমনই কালমা তৈয়া পাঠ করেছে জান্নাতের দারোয়ান মুখখানা অন্য দিকে ফিরিয়া নিলে গেট থেকে হাত টানে না বলছে ও গো সবাই তো কলমা পড়ে পড়ে জান্নাতে গেল আমি পড়লাম তো কেন অন্য দিকে মুখ ফিরালে হাত কেন টানছো না দারোয়ান বলছে শোনো তোমার মুখের পড়াতে মানবো না তোমার শরীরে কালমা তৈয়ব লেখা লাগবে এর পূর্বে যারা গেল ওদের তো লেখা চাওনি আমার কেন চাইছো বলে যা বললাম তাই হবে তোমার শরীরের চাহামে কালমা তৈয়ব লিখি তো দেখা ওর কোথাও কালমা তৈয়ব লেখা আছে দেখিয়ে দিবে লেখা আছে দেখো বলে না আমি যাব ওরা গিয়েছে আমি যাব বলে যাও যেমনই জবরদস্তি যাচ্ছিল মারলে চামাটা ঘুম ভেঙা সকালবেলা উঠে দুই আওলাদ রাসূলকে বন্ধু পাগলের মতো খুঁজে বাড়াইছে হায় আমি কি করলাম জান্নাতের কুঞ্জি আমার বাড়িতে আসলো আমি চিনতে পারিনি ওই গেট মান তামাচা মাইরাছে বুইলা এই জন্য তোমার শরীরে আমি লিখি তো চাইছি ইয়াদ করু তুমি তোমার দরওয়াজায় মুসলিমের দুই খুন গিয়াছিল তুমি বুইলাছিলা যে ভিক্ষা করার নিয়ম শিখেছো দুধের দাঁত ভাঙেনি নিজ গালের রসুল দাবি করছো কোথায় লেখা আছে ওদের মুখের কহাতে মানো নে তোমার মুখের কহাতে মানব না বুলে তামাচা মারলে আর ফারিস্তার তামাচা কি কম হইবে ওয়ার হৃদয় পর্যন্ত আঘাত পৌঁছিবে যায় সকালবেলা উঠা পাগলের মতো খুঁজা বাড়াইছে ঘাইমা গেলছে একবারে খুঁজা পাই না হঠাৎ বাবুজি ওই ইহুদি যে কালমা পড়ে মুসলমান হয়েছে ওর সামনে পড়ল যেমনই সামনে গিয়েছে বন্ধু গো ই জিজ্ঞাসা করছে ভাই গো এত ঘেমা কেন আছো কি খোঁজ করো ই বলছে তোমাকে কি বলবো তুমি কি আমার ধর্মে আছো তুমি কি মুসলমান আমার কোন ব্যক্তিগত কাজ আছে আমি কোন পরিশান আছি তো তোমাকে বলা আমি প্রয়োজন মনে করি না উনি জবাব কি দিল ও রাত্রে তামাচা খেয়ে হুঁশ উড়ে গেলছে কি চট করে ওরা হাত দুই খানা ধরে নিয়েছে ভাই তুমি কি করে জানলে আমি যে স্বপ্নে তামাচা খেলাম তো তোমাকে কে বললো বলে শোনো তুমি ইমানওয়ালা ছিলে আওলাদের রাসূলকে ধাক্কা মেরে ইমান হারা হয়েছো আমি ইমান হারা ছিল ওদের আঘাতে মহলম লাগিয়ে আমি ইমানওয়ালা হয়েছি তুমি জান্নাতওয়ালা ছিলে ওদের খুন বের করে দিয়ে জান্নাত হারা হয়েছো আমি ওদের খুন মুছে দিয়ে বুকে লাগিয়ে কালমা পাঠ করে জান্নাতওয়ালা হয়েছি বলে ভাই একবার বলো তো দুই আলে রাসূল কোন দিকে গিয়েছে উনি বলছেন মাই তো ইহি জানতা হুঁ पंछी जब पिंजरा से निकल जाता है खुदा ही जाने कहां बसेरा होगा पंछी जब खुल पिंजरा थे के बेरिया जाए अल्लाह जाने कौन जगाते स्थाई होवे तुम्हार काम तुम्हें खोजो अल्लाह पाक आमार प्रति दया करे छे
আমার জীবন শরীয়তি জীবন। হাইরে মুসলমান, এরকম মুসলমান কি যুগে নেই, বর্তমান যুগে নেই? আল্লাহ রাসূলকে দেখে জ্বলে জানে বলা কোন পীর সাহেবের হাতের হাত চলছি তো আগুন লেগ গেল ওকে, বলে বাড়িতে বাপ মা পড়ে আছে হাত চুমে না, আর পীরের হাত চুমছে মুয়াজ্জাজ, বাপ মা তো আছেন উনার তো শ্রদ্ধা করতে হবে, বাস্তবিক কথা উনি আমার পীর বাপ আর মা, কিন্তু আওলাদে রাসূল যে আছেন উনার মধ্যে আমার নবীর খুনের কাতরা যে আছে তা আমি কেন যত্ন করব না? কারণ ইয়াদ করুন হাদিসে পাক, হযরতে কাব বিন মালিককে নবী আমার এক শিশি ছোট্ট করে রক্ত দিলে এই কাব বিন মালিক কিসি পাক জায়গায় মে দাফন কর দো, এই কাব বিন মালিক কোন পবিত্র জায়গাতে দাফন করে দাও। বলে হুজুর রক্তখানা কার? বলে আমার। গিয়া দেখছেন কাব বিন মালিক মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে আর রক্তের শিশিটা নিয়ে আছে, উনি ভাবছেন আল্লাহ এখানে আমার নবীর পবিত্র রক্ত দাফন করব আর কোন জানোয়ার হেঁটে চলে যাবে, কোন সারাবি হেঁটে চলে যাবে, কোন জুয়ারি হেঁটে চলে যাবে, কোন বদমাশ হেঁটে চলে যাবে, কোন গাদ্দার হেঁটে চলে যাবে, তো আমার নবী মুস্তাফার পবিত্র রক্তের বেহুরমতি হবে। আল্লাহ আমি কি করি হযরতে কাব বিন মালিক ওই ঠিপিখানাকে খুলে বন্ধু সম্পূর্ণ রক্তকে পান করে, রক্তখানা পান করে নবী মুস্তাফার দরবারে নবী আমার বলছেন কাব বিন মালিক বলো কিস জগে মে দফন কিয়ে হো? বলে আকা ঐসে জগে মে দফন কিয়া হো পঞ্চি ভি পর নহি মার সকতা, এমন জায়গাতে দাফন করেছি পশু পাখিও পর মারতে পারবে না। আমার আপনার নবী বলছেন ও কাব বিন মালিক তুম বলো ইয়া না বলো মাই সমাজ গিয়া হো তুমনে পি লিয়া। আই কাব বিন মালিক দুনিয়া মে কিসি কো খুন পিনা হারাম হ্যায়, চাহে জিতনা বড়া দৌলত বালা কিউ না হো খুন পিনা হারাম হ্যায়, তুমে তো খোদা কে মেহবুব কা খুন পিয়া হ্যায়, আই কাব বিন মালিক তেরে লিয়ে জাহান্নাম হারাম। আমার আপনার রক্ত পান করে তো পান করেই হারাম, আর নবী মুস্তাফার রক্ত পান করলে তো জাহান্নাম। ওই খুন না আল্লাহর রাসূলের মধ্যে আছে, ওই রক্ত না নবীর মধ্যে, নবীর রক্ত না আল্লাহর রাসূলের মধ্যে আছে, তো আমার নবীর রক্ত যে পান করবে ওর জন্য জাহান্নাম। যার ঘে মধ্যে রাসূলুল্লাহর রক্ত থাকবে জাহান্নাম, কারণ যে ওনাদের মধ্যে তো রাসূলুল্লাহর রক্তই থেকেছে, তো কেন যত্ন করব? একই হবি যদি জান্নাত ওয়ালা হইতে পারে, আমি তো আশিক হুসাইন, আমি তো দিওয়ানায়ে হুসাইন, নবীর ঘরানার পর জান মান লুটানে ওয়ালা, কেন আল্লাহর দয়া হবে না আমার প্রতি? কিন্তু মানার মতো মানতে হবে, তবে তো হবে ভাইরা আমার, বন্ধুগণের আমার, আর ওর উপায় নাই, ও পাগলা রকম খুঁজেই বাড়াইবে আর খুঁজে পাবে। আর ভাইরা দুই ছেলে একটু আরাম পেয়েছে শরীরে, তো খাবে যে সূর্য বেরিয়ে চলে সে খেয়াল নাই, দুনিয়া উজালা হয়ে গিয়েছে, আর যেমনই উজালা হয়েছে বন্ধুগণ ওই বাদুল্লার লোক ধরতে পেল, দুই লাডলা দুলারাকে ধইরা নিয়ে গেল জেল ঘরে বন্ধ করলে। ওই বাদুল্লা জেলের দারোগাকে বলছে সারা রাত পহরা দাও যেন বের না হতে, সকালে এদের কাজ হবে। এবার দুই ছেলেকে জেল ঘরে বন্ধ করতেছে, কিন্তু জেলের দারোগা বাবুজি আশিকে হুসাইন খুব চিন্তা করছে, আল্লাহ আমি জিনাদের আশিক, আজকে উনাদের কি জেলে ভরে আমি পহরা দিচ্ছি? ওর দিল কিন্তু বারবার কথাটা বলছে, মুয়াজ্জাজ শুনছে কান লাগিয়ে, দোনো ভাই বাবুজি একদম ওই ঘরে বসে গেলছে আর নবী মুস্তাফার সামনে গীত গাইতে আরম্ভ করে দিয়েছে,
আকা মওলার সামনে। দুনো ভাই বলছে, কারণ মুয়াজ্জাম সামিনে কেরাম বন্ধুগণের আমার, এই জন্য বলছে তারা যে আমার নবী মুস্তাফা এবং আল্লাহ পাকের কি রাজ সেটা দুনিয়ার কোন লোক জানে না। তাই তারা গুম গাইছে জেল ঘরের মধ্যে, খোদা কি রাজ কি বাত মোহাম্মদ মুস্তাফা জানে, খোদা কি রাজ কি বাত মোহাম্মদ মুস্তাফা জানে, মোহাম্মদ কি হাকিকত কো মোহাম্মদ কা খুদা জানে, হক নূর মুজাসসাম সাল্লাল্লাহ, হক নূর মুজাসসাম সাল্লাল্লাহ, হক নূর মুজাসসাম সাল্লাল্লাহ। মোহাম্মদ ইব্রাহিমকে নিজের বুকে চেপে ধরেছে আর মোহাম্মদ কথাটা বলছে, মেরি মাইয়াত কো মদিনে কি কিসিরা হোপ রাখ দেনা, মেরি মাইয়াত কো মদিনে কি কিসিরা হোপ রাখ দেনা, কহাঁ লে জায়েগা উসকো কহাঁ লে জায়েগা উসকো, কহাঁ লে জায়েগা উসকো মদিনে কি হওয়া জানে, মোহাম্মদ কি হকীকত কো মোহাম্মদ কা খুদা জানে। ইব্রাহিম কি বলছেন জানেন, কত কিমতি কথা, কি কাল রাত কো মাইনে খোয়াব মে মদিনে কো দেখা থা, কাল রাত কো খোয়াব মে মাইনে মদিনে কো দেখা থা, মেরি ইস খোয়াব কি তাবীর, মেরি ইস খোয়াব কি তাবীর, মেরি ইস খোয়াব কি তাবীর, ক্যা হো গা খুদা জানে, মোহাম্মদ কি হকীকত কো মোহাম্মদ কা খুদা জানে। জেলের দারোগা বরদাস্ত করতে পারলে না, তালা খুলে দিলে, ধনীরা আমার বেরিয়ে এসো, আর তোমরা লেট করিও না, জলদি বেরিয়ে এসো। মুহাম্মদ আর ইব্রাহিম জেল ঘর থেকে বেরিয়ে এসে বলছে, বলুন, হাতের একটি আংটি খুইলা মুহাম্মদকে দিলে, বাপুরে এই রাস্তা দিয়ে তোমরা চলে যাবে কাদসিয়া বলে একখানা জায়গা, রাস্তার ধারে বিশাল একটি বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর গেট মান আমার জুড়ুয়া ভাই, যেই নাম্বারের আংটি আমি দিলাম এই নাম্বারের আংটি আমার জুড়ুয়া ভাইয়ের কাছে আছে, দেখতে হুবাহু আমার মতো, আংটিখানা যখনই বের করে দিবে তারা বুঝে যাবে যে আমি পাঠিয়েছি, তোমরাকে মদিনা পাঠিয়ে দিবে, যাও চলে যাও। দুই ভাই বলছে, বাবু যে আমরাকে বের করে দিবেন, সকালে ওই বেতুল্লাহ আসবে, যখন না পাবে আমরাকে আপনাকে যে টুকরো টুকরো করে কাটবে, বলুন তো আপনি কি করবেন। সে আশিকে হুসাইন বলেন, শহীদে মর্তাবা, শহীদের কি মর্তাবা, এই লাডলা দুলারা কি আর বলবো বাপু তোমরাকে, তোমাদের জন্য 72 বার যদি শহীদ হয় তবু আমাকে মঞ্জুর আছে, বারবার দুনিয়াতে আসিব আর যেন আওলাদে রাসূলের প্রেমে শহীদ যাও, তোমরা চলে যাও। দুই ছেলেকে বের করে দিলে,
মোহাম্মদ আর ইব্রাহিম বেরিয়ে গেল ওই হাতের আংটি নিয়ে। কিন্তু বন্ধুগণ কিসমতে যা আছে তাই হবে, সারা রাত দৌড়লে বেরাদার ভাইরা কিন্তু কুফার মধ্যে দেখছে মোহাম্মদ সূর্য যেন বেরিয়ে আসছে, আর একটি ঘন জঙ্গল, ওই ঘন জঙ্গলে আকাশ থেকে চিড়িয়াগুলো নামছে আর ফের উড়ে উড়ে যাচ্ছে। মোহাম্মদ বলে ইব্রাহিম চলো তো ভাই, ঘন জঙ্গলের মধ্যে চিড়িয়াগুলো কেন নামে আর উড়া উড়া কেন যায়, চলো তো ওই জায়গাতে দিন কাটাবো। ঠিক দুনু ভাই গিয়া দেখছে বন্ধু গুণ আমার চতুর্দিকে ঘন জঙ্গল, চতুর্দিকে ঘন জঙ্গল, আর যেন ওখানে পানির পুকুর আছে আর ওই পানির পুকুরে আকাশ থেকে চিড়িয়াগুলো নামছে আর পানি খেয়ে খেয়ে যাচ্ছে। মোহাম্মদ বলে ভাই রে এই পুকুরের পাটালে বইসা থাকবো, দানা যদি না পাই তো পানি পাবো, এখানেই আরাম করি। পুকুরের পাটালে গাছ আছে, ওই গাছের জড়ে দুনো ভাই বৈশা আরাম করতে লাগলেন। আরাম করতে দিন ভাইয়েরা, চলেন আমরাও আরাম করি, চল উঠ খাড়ে হোম। মোহাম্মদ ইব্রাহিমকে বলছে চলো।